মেহেরপুরে সুখসাগর জাতের পেঁয়াজের চাষ হয় বেশি, বিশেষ করে জেলার মুজিবনগর উপজেলা জুড়ে বিস্তীর্ণ মাঠে এখন শুধুই পেঁয়াজের আবাদ। কয়েক বছর পেঁয়াজ চাষে চাষিরা লোকসান গুনলেও এবার পরিস্থিতি ভিন্ন। বাজারে এখনও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, তাই অতিরিক্ত লাভের আশায় নতুন করে পেঁয়াজ চাষ করছেন কৃষকরা। বাজারে যে মূল্য দেখা যাচ্ছে এই অনুসারে এখন দ্বিগুণ জমি পেঁয়াজ চাষ বেড়ে গেছে। আগে লাগাইছিলাম দাম পাইনি, এবার দাম পাওয়ার আশা। গতবার 5 বিঘা করলাম, 5 বিঘা মাইরে গেছে, এবার 15 বিঘা করার চিন্তা ভাবনা। যদি 2/4 ভাগের 1 ভাগও দাম পাই তাও যথেষ্ট। আমরা যে পেঁয়াজটা এখন বুনছি, আমরা যে আশা অনেক মানে অনেক আশা ব্যক্ত করে আমরা পেঁয়াজটা বুনি, ঠিক আছে, কিন্তু আমাদের ফসলটা যে সময় ওঠে আমরা সে সময় ন্যায্য মূল্যটা আমরা পাই না। ভালো দাম দেখে চাষিদের অতিমাত্রায় পেঁয়াজ চাষের প্রবণতাকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে কৃষি বিভাগ। সামনের বছর দাম পাবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ দেখা যায় যে এক বছরে যেটা এই বছরে দাম হয়েছে সেটা অধিকারী উৎপাদন হলে সামনের বছরে কমে যায়, সেই জন্য এটা আমাদের কাছে একটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে আপনাদের টার্গেট অনুযায়ী আপনারা ব্যালান্স করে চাষ করেন, যাতে আপনাদের ন্যায্য মূল্যটা নিশ্চিত। কৃষি বিভাগের তথ্য মতে এবার মেহেরপুরে পেঁয়াজের আবাদ হয়েছে 1500 হেক্টর জমিতে, তবে কৃষকদের দাবি পেঁয়াজের চাষ হয়েছে আরও কয়েকগুণ বেশি।